আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পুরাতন অ্যাবসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করবেন। এখন প্রশ্ন অনেকে করবেন, অ্যাবসেন্স অ্যাকাউন্ট কেন ডিলিট করবেন? অ্যাবসেন্স অ্যাকাউন্ট থাকা অবস্থায় যখনই আপনি একটা অন্য একটা অ্যাবসেন্স অ্যাকাউন্ট করতে যাবেন, তখনই লেখা আসবে ইউ হ্যাভ অ্যান অলরেডি অ্যাবসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার আগের থেকে অ্যাবসেন্স অ্যাকাউন্ট রয়েছে, যার জন্য এই মুহূর্তে অ্যাবসেন্স অ্যাকাউন্টটা আপনি করতে পারেন না। এখন আপনার কাজ হচ্ছে পুরাতন অ্যাবসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে পুনরায় একই তথ্য দিয়ে পুনরায় আরেকটা অ্যাবসেন্স অ্যাকাউন্ট তৈরি করা। এটাই হলো সবচেয়ে বড় সুবিধা। অনেকেই আছে একটা পুরাতন অ্যাবসেন্স অ্যাকাউন্ট রয়েছে এবং পুনরায় যদি আরেকটা অ্যাবসেন্স অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বুদ্ধি দেব। হ্যাঁ, আপনি নতুন একটা অ্যাপস নিয়ে নতুন একটা জিমেল দিয়ে শুধুমাত্র ওই চ্যানেলে ওই জায়গায় শুধু আপনি লগ ইন করবেন এবং অন্য কোনো জায়গায় সেই জিমেলটা আপনি লগ ইন করবেন না, তাহলে হয়তো আপনি সাকসেস হইতে পারেন। তারপরে আমি আপনাকে সেই উপদেশটা দেব না, কারণ একজনের জন্য একাধিক অ্যাবসেন্স অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো পারমানেন্টলি কীভাবে আপনার অ্যাবসেন্স অ্যাকাউন্টে ডিলিট করবেন। এই জিনিসটা আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবো, কারণ অধিকাংশ ইউটিউবার ফাটি তার মোবাইল দিয়েই কাজ করে থাকেন। কাজ শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। চলুন এখন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং অ্যাবসেন্স অ্যাকাউন্টটি ফুড একবারে ডিলিট করে দিই। আমরা যদি গুগল ওপেন করি এরকম ইন্টারফেস দেখতে পাবো। ইন্টারফেস দেখার পরে একটা লোগোর উপরেও যদি আপনি ওকে করেন, সেখানে আবার পুনরায় একটা ইন্টারফেস পাবো। এই ঠিক এইটা নামের নিচে ছোট অক্ষর ডান থেকে বামে যাচ্ছে, সেখানে লেখা আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, সেইখানে ওকে করব। ওকে করলে আপনার সামনে আর একটা ইন্টারফেস আসবে, এই ঠিক হুবু এরকম। সেখানে লেখা আছে ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে ওকে করতে হবে। ওকে করলে আপনি পুনরায় আরেকটা ইন্টারফেস পাবেন, সেখানে থ্রি ডটের উপর আপনি যদি ওকে করেন, সেখানে আবার কয়েকটা অপশন পাবেন। সেটিংসে ওকে করলেন, সেটিংসে ওকে করার পর সাথে সাথে আপনি আপনার যত তথ্য আছে সকল তথ্য আপনি আগে সংযুক্ত করছেন, সকল কিছু চলে আসছে। এখন আপনি যদি ক্লোজ পেমেন্ট প্রোফাইল যদি করেন, সেখানে ওকে করতে হবে। ওকে করলেন, করার পর সাথে সাথে আপনি কী করলেন, ভুল করলেন না শুদ্ধ করলেন, আপনি কি অরিজিনাল ব্যক্তি, সেই জন্য আপনার কাছে পাসওয়ার্ডস আছে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কী করবেন, নেক্সটে ওকে করবেন। নেক্সট ওকে করার পরে দেখেন আপনার সামনে আবার বিভিন্ন রকমের তথ্য আছে। এই তথ্যগুলো যদি আপনাকে যদি বর্ণনা দিই ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখন আপনি শুধু এতটুকু শুনেন কেন ডিলিট করতেছেন। বিভিন্ন অপশন সামনে আসতেছে, সেই অপশনের একটা সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ওকে করবেন। কন্টিনিউতে ওকে করার পর আবার আরেকটা নোটিফিকেশান আসছে আপনার কাছ থেকে, আপনি কি ভুল করতেছেন না শুদ্ধ করতেছেন। ক্লোজ পেমেন্টে ওকে করলেন, এরপর আপনি চেক আপনার মেল চেক করে দেখেন আপনার ইউর ক্লোজ গুগল পেমেন্ট প্রোফাইল অলরেডি হয়ে গেছে। এখানে বলছে আপনি 30 দিনের মধ্যে যদি আপনি চান পুনরুদ্ধার করতে পারবেন, নতুবা 30 দিন পরে আপনার 23 অক্টোবরে কী করবে, এটা ক্লোজ করে ফেলবে। এই ক্ষেত্রে আপনার 30 দিনের মধ্যে সিদ্ধান্ত যদি বদলি হয় তো ভালো কথা, নতুবা আপনি এটা চিরতরের জন্য এই আপনার গুগল অ্যাবসেন্স অ্যাকাউন্টটা মুছে যাবে। অন্য একটা মেইল আসছে দেখেন, এই মেইলে আছে আপনার গুগল অ্যাকাউন্ট ক্যান্সেল। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আপনার নতুন করে অ্যাবসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে, সেটা যদি ভিডিও চান তাহলে জানাবেন কমেন্ট বক্সে। আশা করি ভালো লাগলো, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।